extra time. মিষ্টি এবার নতুন চেহারা আর নতুন স্বাদে মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। একাধিক অভিযোগ, এক গুচ্ছ অভিযোগ, তাই হয়তো গ্যালারিতে প্রিয় দলের জয় দেখলেও ক্লাব সচিব অঞ্জন মিত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করলেন না সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। লোয়ার ফেন্সিংয়ের ঠিক সামনের বেঞ্চের উপর বসে অঞ্জন মিত্র যখন ম্যাচ দেখছিলেন তখন গ্যালারিতে বসেছিলেন সৃঞ্জয় ডিডি, আর তারপরেই ম্যাচ শেষ হতে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন মোহনবাগান ফুটবল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের দুই অন্যতম ডিরেক্টর। কোনো প্রপোজাল যতক্ষণ না লিখিত আকারে সেই কোম্পানি থেকে বোর্ডের প্লেস হচ্ছে ততক্ষণ তার কোনো উত্তর হতে পারে না, তার কোনো প্রতিক্রিয়া হতে পারে না। সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েট বোর্ড মিটিং ডেকে এটা নিয়ে বোর্ড মেম্বারদের সঙ্গে আমি ক্লাবকে আলোচনা করা, কেন তার পুরো প্রপোজাল আপনার, আমি জানি না কেন প্রপোজাল, আমরাও কোনো প্রপোজাল জানি না, আপনাদের মুখ থেকে শুনছি। ক্রোমকাস্টের প্যাডে কোনো প্রপোজাল দেওয়া হয়েছে বা কিছু হয়েছে? দেখুন, কোম্পানি যদি বড় কোম্পানি আসে মোহনবাগান ক্লাবের ভালো, তো প্রপোজাল একটাই অনুরোধ, হাত জোর করে অনুরোধ যে মোহনবাগান ক্লাবের স্পন্সরশিপ এত বছর আনতে পারেনি, হঠাৎ ইলেকশনের আর কয়েকদিন বাকি আছে, সেইখানে এনে ক্লাবকে আর ডুবোবেন না, ইলেকশনটা হোক না তারপরেই দেখা যাক না, কে যাকে মেম্বার চাইবে সেই তো স্পন্সর নিয়ে আসবে, আর যদি মেম্বার না চায় সে তো আর ক্লাবে থাকতে পারবে না। তো আমাদেরকে মিডিয়া দেখে, মিডিয়ার কাছ থেকে আমাদেরকে প্রপোজাল পাঠিয়ে এই নোংরামিটা না করাই ভালো। বিকেলে অঞ্জন মিত্র সমর্থকদের সামনে রেখে সাংবাদিক সম্মেলন করেছিলেন, আর এর মাত্র কয়েক ঘন্টা পরে সেই সমর্থকদের পাশে নিয়েই তীব্র ক্ষোভ উগড়ে দিলেন ওরা দুজন। সৃঞ্জয় বসু নতুন লগ্নিকারী সংস্থাকে স্বাগত জানালেও বলছেন তাকে এই ব্যাপারে কিছুই জানানো হয়নি। আপনাদের কাছ থেকে এটা আমাদের প্রথম শোনা, বা এর আগেও একটা মিডিয়া এসেছিল তাদের কাছ থেকে শোনা, আমাদের এখন অবধি কেউ ফর্মালি ক্লাব থেকে জানায়নি বা জানানো দরকার বোধ করেনি। সো এটা একটা মিডিয়া স্টান্ট দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয়। তবে যদি এমনি ইনভেস্টার সত্যি আসে মোহনবাগান ক্লাবের ভালো, দিনের শেষে আমরা সবাই যাই করছি সেটা এন্ড অফ দ্য ডে মোহনবাগান ক্লাবের জন্য করছি, মোহনবাগান ক্লাবের ভালোর জন্য করছি। এখানেই থেমে না থেকে সৃঞ্জয় আরও অভিযোগ করে বলেন এই স্ট্রিমকাস্টকে নাকি কয়েক মাস আগে বাতিল করেছিল ইস্ট বেঙ্গল, সচিবের জামাই কল্যাণ চৌবে নাকি পরে ক্লাবের সঙ্গে এই ডিল ফাইনাল করেছেন। ক্রোমকাস্টের প্রপোজাল নাকি ইস্ট বেঙ্গলের কাছে গেছিল, রিজেক্ট হয়ে এসেছে। তা যেহেতু কল্যাণবাবু ওনার জামাই হয়, আমি অঞ্জনবাবুকে একটা প্রশ্ন করবো যে এই ক্রোমকাস্টের প্রপোজাল কি ইস্ট বেঙ্গলে যাওয়ার আগে ওনার কাছে এসেছিল, না এটা অত্যন্ত প্রফেশনালভাবে ইস্ট বেঙ্গলে গিয়ে রিজেক্ট হওয়ার পরে এটা মোহনবাগানে এসেছে, এটা আমাদের একটা প্রশ্ন রইল। অঞ্জন মিত্র সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন যে তিনি নাকি বাকি তিন ডিরেক্টরের পরামর্শ নিয়েই ক্লাবকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন, তবে দেবাশিস দত্ত অবশ্য এর উল্টো কথাই বলছেন। উনি বলে একটি কাগজের কথা বলেন, যে কাগজটা উনি বলেন সুমন ঘোষকে একটু রিকোয়েস্ট কর যে ওনাকে যেন আমার কাগজটা জোগাড় করে দেয়। তো আমি তার জন্যে 30 আগস্ট এই মেলটা পাঠাই সুমন ঘোষকে, ওনাকে কপি দেওয়া হয় যেখানে আমি সুমন ঘোষকে রিকোয়েস্ট করি যে উনি যে উনি চেয়েছিলেন প্রথম 1 এপ্রিল থেকে 30 জুলাই এই যে 4টে মাস তার অ্যাকাউন্ট, তার আগের অ্যাকাউন্ট ওনার কাছে আছে, উনি নিজে স্বীকার করেন। ওনাকে আমি সুমন ঘোষকে বলি ইমিডিয়েটলি ওকে যেন কাউসে দেওয়া হয়। তো সুমন ঘোষ তার উত্তরে জানান যে ওনার এখন অডিট চলছে আমাদের, তারা লাইসেন্সিংয়ের জন্যে 7 সেপ্টেম্বরের মধ্যে আমাদের সব ফিনিশ করতে হবে, তো অডিট চলছে, অডিট শেষ হলেই আমি কাগজটা দেবো, এটা সুমন ঘোষ জানান, কিন্তু আমার তরফ থেকে আমি স্টেপ নিই। কিন্তু সেটা কিসের জন্যে, কোন কোম্পানি, কেন হবে, কত টাকা, কি ব্যাপার, শুনুন আজকে যদি এটা আসে এটা ক্লাবের পক্ষে মঙ্গল, কিন্তু আমার মনে হয় কোথাও একটা বলার আর হওয়ার মধ্যে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে। শুধু তাই নয়, দুই পক্ষের মধ্যে মৌ চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি, এর আগেই অঞ্জন মিত্র সাংবাদিক সম্মেলন করে বসতেন, ব্যাপারটা অবশ্য নির্বাচনের আগে সচিবের স্ট্র্যাটেজি বলেই মনে করছেন সৃঞ্জয় ও দেবাশিস। প্রতিক্রিয়াটা দেব যখন কারুর থেকে লিখিত প্রপোজাল আসবে, আমাদের অনেক জিনিস নিয়ে আলোচনা হয়েছে, আমাদের 100 নিয়েও আলোচনা হয়েছে, 50-50 নিয়েও আলোচনা হয়েছে, 74-26 নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু এখনো অবধি কোনো কমপ্লিট প্রপোজাল কোনো কোম্পানি থেকে আসেনি।
বুধবার বিকেলে সেই সাংবাদিক সম্মেলনের সচিব বিরোধী গোষ্ঠীর দিকে আঙুল তুলে বলছিলেন তারা নাকি স্পন্সর কিংবা ইনভেস্টর আনতে দিচ্ছেন না, যদিও সিনজয়ের মতে এটা অঞ্জন মিত্রের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। যতবার স্পন্সর আনতে আমরা পেয়েছি আমরা ঠিক নিয়ে এসেছি, আর ওনারা আনার সময় নাকি ওই স্পন্সরটা কোনো অদৃশ্য হাতে আটকে যায়, উনি বরঞ্চ নিজে এবার একটা চশমা টশমা পরে ওই অদৃশ্য হাতটাকে নিজে ধরার ব্যবস্থা করুন, কারণ আমাদের কারণ এটা তো হতে পারে না, আমরা প্রতিবার যাই স্পন্সর আসে, কেউ কেউ গেলেই অদৃশ্য হাত এসে আটকে দেয়, এটা তো একটা গল্প, এই তো আমার ছোট ছেলেকে গল্প শোনাতে পারি, এখানে আর গল্প শোনাবার জায়গা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।